তবা যে করবো, তবা কবুল হতে হবে না? তবা পড়লে খেলে হবে? তবা 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 দেখিবো নাকি কোনো কাজ করবে? তবা তবা আর করবো না বলে না আমরা? না, এটা না। তবা কবুলের শর্ত হলো তিনটা, যদি সেটা নিজের এবং আল্লাহর মধ্যে হয় তাহলে সেটা আর করব না বলে একেবারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে। ধরুন আপনি কখনো সালাত পড়েন নাই, এখন আপনার বয়স হয়ে গেছে প্রায় 40 বছর, সালাত তো 7 বছর ফরজ, তাই না? এখন আপনার হুঁশ হয়েছে, আমার তো সালাত পড়া হয়নি বহুদিন, কী করতে হবে? মৌলভী সাহেবের কাছে যান, ফতোয়া দিয়ে উমরি কাজা করো, সালাত তো শুরু করবা, আর যদি 20 বছর সালাত না পড়ে থাকো তো প্রতি সালাতের সঙ্গে আরও কত সালাত যোগ করো, এরপর উমরি কাজা, মানে বয়স কাজা, ও জীবন যাবে কাজা করতে হতে কাজা শেষ হবে না। এই ফতোয়া না, ফতোয়া একটাই, তাকে তবা করতে হবে যে আমি জীবনে আর সালাত কাজা করব না, নষ্ট করব না। প্রথম শর্ত এটি, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, আল্লাহ ইচ্ছা করলে আপনি ক্ষমা করে দিতে পারেন, নাও পারেন, কিন্তু আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কখনোই সালাত বন্ধ করব না, আমি কখনোই সিয়াম রাখার না, কষ্ট হয়, কিন্তু না আপনাকে তওবা করতে হবে, এখন থেকে নিয়মিত সিয়াম রাখব। অন্যদিকে আপনি কোনো কালে কখনো কোনো কবিরা গুনাহ করেছেন, আপনি সেটা করবেন না বলে তওবা করেন। 2 নম্বর, আই এন্দামা আলা মাওসিয়াতি, যে কাজ তিনি করেছেন, যে গুনাহ তিনি করেছেন তার উপরে আপনাকে লজ্জিত এবং অনুতপ্ত হতে হবে। অনুতাপহীন তওবা তওবা কোনো কাজে লাগবে না। 3 নম্বর, আই ইয়াজমা লা ইয়াউদু ইলাইহা আবাদা, আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি আর কখনোই ওই গুনাহের কাজটি করব না। এই তিনটা শর্ত যদি পূরণ করেন তাহলে তওবা আল্লাহর কাছে কবুল হবে, নইলে হবে না। এটা আল্লাহ এবং বান্দার সম্পর্কিত বিষয়, আর যদি বান্দার সঙ্গে বান্দার কোনো সমস্যা থাকে তাহলে ওই তিনটার সঙ্গে আরেকটা যোগ হবে, আপনি যে বান্দার হক নষ্ট করেছেন তার হক তাকে দিয়ে দিতে, কারো জমি ফাঁকি দিয়েছেন, কারো শরীর ফাঁকি দিয়েছেন, কিন্তু প্রায় হরামশা হচ্ছে, তার জিনিসটা তাকে দিয়ে দেন, দেওয়ার পরে আপনি তার কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। অর্থাৎ আগের 3টি শর্তের সঙ্গে আর একটা শর্ত যোগ হবে, যে বান্দার সঙ্গে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ওটা তার কাছ থেকে আগে মিটিয়ে নেন, তার কাছ থেকে না মিটিয়ে আপনি সকাল আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমাকে জমি ফাঁকে দিছি তুমি ওকে ক্ষমা করো, আল্লাহ জীবনেও ক্ষমা করো, যারটা ফাঁকে দিয়েছেন তাকে ফেরত দেবেন, তারপরে তো কথা। হাদিসের ভাষায় মান কানা লাহু মাজলামাতুন লি আখিহি ফালিয়াতাহাল্লালহু ইয়াউম, যদি তার ভাইয়ের কোনো উপরে সে কোনো জুলুম করে থাকে তো সেজন্য আজকেই সেই জুলুম থেকে নিজেকে মুক্ত করে নেয়, আজকেই, আলেও মানে আজকেই, আপনি আজকে করেছেন আজকে মেটাবেন, দেরি করলে শয়তান আপনাকে ধোকা দেবে, আপনি জীবনে আর তার সঙ্গে মিলতে পারবেন না। এই হলো তওবার কবুলের শর্তাবলী, এগুলি মনে রাখবেন। ফলাফল কি? তওবা যদি আমি করি ফলাফলটা কি হবে? আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ সবচাইতে বেশি খুশি হবেন বান্দার তওবায়, হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম, তোমাদের মধ্যে যখন কেউ কোন তওবা করে খালেস অন্তরে তোমাদের চাইতে বেশি খুশি হন আল্লাহ। তিনি বলছেন, কেমন উদাহরণ দিচ্ছেন? ধরো তোমরা একজন উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমির বুকে বিচরণ করছিলে, হঠাৎ ওই উটটা তোমাকে ছেড়ে একদিকে পালিয়ে চলে গেল, যেটা উটকে দুষ্ট আছে বা ধরা যায় না, উট যদি এত শক্তিশালী, ও যদি শক্তি দেখায় তা আপনার কোনো ক্ষমতা নেই ধরে রাখার, এই আমরা একটা এড়ি বছরতে ধরে রাখতে পারি আমরা, তাই না? যদি চলে যায় তখন আপনি হায় হায় করবেন, এই মরুভূমির মাঝখানে লোক নেই, এই জন্য কেউ সাহায্য করবে না, অথচ ওই উটের পিঠে আপনার খাদ্য পানীয় সব রয়েছে, উটটা হারানো মানে আপনি না খেয়েই মরতে হবে, মানে উপায় কী, কী করবো? তখন আপনি যে একটা গাছের তলে আশ্রয় নিলেন, আল্লাহ 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 উটটা ফিরিয়ে দাও, কিছু করার নেই তো, হঠাৎ দেখা গেল উটটা ছুটে চলে এসে সামনে এসে দাঁড়িয়ে গেছে, তখন সেই লোকটা, ওই ক্ষুধার্ত তৃষ্ণার্ত লোকটা
খুশিতে বাগবাগে বলে ওঠে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। খুশির চোটে বলি ভালো, বলতে হবে আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আব্দুকা বলতে হবে, আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম বলতে হবে না, তো উল্টা বলি বলছে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব, তার মানে আমি যা চাই যে সমস্যা পেয়ে গেছি। আল্লাহ বলছে ওই ওই লোকটা যেরকম খুশি হয়েছে তা হারানো উঠবে, আমিও ওইরকম খুশি হয়ে যখন বান্দা অনুতপ্ত হৃদয়ে আমার কাছে তওবা করে, আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করে।